তোমরা সবাই কেমন আছো? আশা ভালো, ভালোই বলা, আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো চলে আসছি আমি আবার আমার ডেইলি ব্লগ নিয়ে। মালুম তোর বাপ কো মাসে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। কি করছিস তুই, ডিস্টার্ব করছিস কেন? শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বিকেল বেলা, বাইরে দেখতে পাচ্ছ যে এখন বিকেল হয়ে গেছে। আমি আমার ব্লগটা এখন থেকে কেন স্টার্ট করছি সেটা তোমাদের আমি একটু বাদে বলছি, ঠিক আছে? তো এখন বাজে 4টার মতো বেজে গেছে। আমি দিদিদের বাড়ি চলে এসেছি, একটু আগে 3:30 দিকে এসেছি। তো এখন বাজে 4টে, অনেক কিছু হয়ে গেল এর মধ্যে। তারই কিছু কিছু ছোটো ছোটো জিনিস এখন তোমাদের আমি দেখাবো যে কী হয়েছে। আর আমি বিকেলবেলা থেকে কেন ব্লগ স্টার্ট করছি সেটা আমি ভিডিওর শেষে বলবো। আজকে আমার উপর অনেক 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 একটা আমার সাথে একটা বাজে ইনসিডেন্ট হয়ে গেছে। তাই সবাই মিলে আজকে আমার ব্লগে বাধা দিচ্ছিস কেন রে? সকালবেলা একজন দিয়েছে, এখন তুই দিচ্ছিস, আদিন দিচ্ছে, পেয়েছিসটা কি? ও মা গো টুরুলা, যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। চলো কি করে কি খাচ্ছ তুমি? কেমন তুমি অনন্যার মনটা আজকে ভালো নেই। আর কেন ভালো নেই অবশ্যই তোমাদের বলছি। তো সবাই মিলে আমরা চেষ্টা করছি অনন্যার রাগ ভাঙানোর জন্য, পাচ্ছি না। ও আজকে খুব, ওর মনটা আজকে খুব খারাপ। মন ভালো না? হ্যাঁ ওর মন ভালো না। না না আজকে আমার মন ভালো নেই। আজকে মন ভালো নেই। আর কেন ভালো নেই? কারণ কাল ও কিউএনএ শুট করেছিল। তো কিউএনএতে ওর সাউন্ডটা পজ করে ও চালিয়েছিল, যেহেতু প্রথম ভিডিও ছিল। অনেক নার্ভাস ছিল, তো অনেক জায়গায় ভুল হয়েছিল, যার জন্য দিদি রেগে গিয়ে অনন্যাকে একটু বকেছে, তার জন্য খুব খারাপ লেগেছে। তো কান্নাকাটি করছে অনেকক্ষণ ধরে, এই যে দেখতে পাচ্ছ চোখ লাল হয়ে গেছে। দেখি 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 আমার মন ভালো। তো দেখতে পাচ্ছ এই যে চোখ লাল হয়ে গেছে অনন্যার। আমরা সবাই অনেকক্ষণ ধরে মানানোর চেষ্টা করেছি, তো মানছে না। আর এখানে দিদি মানবো না, বলো মানছি না, মানবো না। তো ওই ঘরে রাহুলদা আর দিদি, দিদিদের একটা প্রমোশন ব্র্যান্ড শুট আছে, তো সেটা করছে। আর এখন আমরা রেডি হবে, আমরা এক জায়গায় বেরোবো। তো বেরোনোর আগে, রেডি হওয়ার আগে আর একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো কি করছে হলুদ দেবানি। অনু কি খাবো আমরা? তো এখানে এরা এই যে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সব চা করছে। আমি এখানে ঢুকে ক্যামেরা করছি কারণ এখানে জায়গা নেই। ও এ আবে মাই নো 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 সস্ত দে দি यहां पर দুধ খতম হয়ে গেল। তো চলো হম খবর দেতা হে লিকার চুবি গা আপনো এবারে একটা শেষ হলে আরেকটা তুরন্ত হাজির হয়। তো আমাদের দুধের প্যাকেট দেখাও। না না মন মন ভালো আছে? তোমরা এখন যাবে তো? নেই যাবো না, যাবো না। আমরা আমরা কি যাবো না ঘুরতে? যে দিদি রেডি হয়ে গেছে শুট করবে, এই কি করে বসেছে কোথায় নতুন ক্যাফে হয়েছে খুঁজতে থাকি।
থাকে আর তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা একটা ক্যাফেতে এসে পৌঁছেছি, ক্যাফেটা দেখাবো। জাস্ট এখান থেকে তো দেখাচ্ছে সেরা। তো কি তুমি সিকিউরিটি করে এসেছো বেবি? এটা তোমার দুজন কারা? আমরা কি, আমি কি? তো এই যে ক্যাফেটা এখান থেকে শুরু। মাম্মা আস্তে আস্তে ঘুমিয়ে গেছিল, আর দেখো আসার সঙ্গে সঙ্গে ঘুম হয়ে গেছে, আর দুষ্টু শুরু হয়ে গেছে। এই দুষ্টু, শুধু দুষ্টু দুষ্টু, শুধু দুষ্টু দুষ্টু। এই পাখি, এই যে তো মাম্মা ঘুমিয়ে ফ্রেশ হয়ে গেছে, আর এই যে রাহুল এইখানটায়, আর এই যে অনন্যায় অনু অনু, আর এই যে ওর মা। তোর ভিডিওটা এখন আমি কন্টিনিউ করছি না, তোর ভিডিও। এই যে আমাদের ক্যাফের পুরো যেটা দেখছো, এই যে পুরো ক্যাফেটা, তো ওই জায়গাটা আরো বেশি সুন্দর। ওখানে যাওয়া যেতে চেয়েছিলাম, কিন্তু জায়গাটা আর একটু বুকিং হয়ে গেছে, মানে কারোর হয়তো বার্থডে আছে যার জন্য ওই জায়গাটা বুক আছে। আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে পুরো ক্যাফেটা, কিছু অর্ডার দিই আশা পর্যন্ত। এই আমরা এখানে এসেছি, এখন চা আর কি অর্ডার দিয়েছে, চা আর পকোড়া অর্ডার দিয়েছি। তো দেখি এখানটার ক্যাফেটা তো বেশ সুন্দরই, তো এখানে খাবারটা কেমন হয়, তো চা আসা পর্যন্ত আমরা ওয়েট করি। এই যে বাবান, কি করছো তুমি? সবার ফোন নিয়ে এখানটা ভাঙবে? বলে আমি হলুদ দেবো নি, হলুদ বলে এখন হলুদ হবে না, একটু দিয়ে দাও হলুদ। এখন যে আমি ড্রেস পরে আছি, এখন আর হলুদ হবে না। এই একে কেমন লাগছে? সুখবর পাওয়া গেল, অনন্যা রিলস করবে না। তাই এখানে মাম্মাম দুষ্টুমি করছে মাম্মামের মাম্মামের সাথে। সুমিত এখানে মেয়ে নিয়ে বসে রয়েছে, আমি এখানে খাওয়ার জন্য ওয়েট করছি। মাথা কেটে যাচ্ছে, জোরে বলো। এইটা আমরা জানতাম। তো গাইস আমাদের ফাইনালি আমাদের টি চলে এসেছে, মশালা টি। তো ফার্স্ট টাইম মশালা টি টেস্ট করব। এটা তো লাস্টটা মার আমাদের অনন্যা এখন ভ্লগ করবে। নট ভ্লগ, চলো টেস্ট করে দেখি মশালাটি কেমন। আরেকটা ক্যাফেতে চলো ভিতরে। প্রাণ ছিলবে না কবু এবার।
ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর এসে মাম্মা আমার সুমিত খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখন আমিও ঘুমোতে যাবে। তো এডিট করার আগে ভাবলাম লাস্ট ইন্ট্রোটা নিয়ে নিই প্রত্যেকবারের মতো, নাহলে আমি এবারও ভুলে যাবো, অর্ধেক রাতে উঠে আবার ইন্ট্রো নিতে হবে। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার একবার থ্যাংক ইউ 30K কমপ্লিট করে দেওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আমি ফেসবুক পেজ খুলছি, তো ফেসবুক পেজ খোলা গেলে অবশ্যই তোমাদের সবাইকে ইনফরমেশান দেবো, আর সবাই গিয়ে ফলো করে নেবে। আর যারা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করেনি প্লিজ গিয়ে তাড়াতাড়ি ফলো করে নেন, ডিসক্রিপশানের লিঙ্ক আছে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার কাল বিকেল 5টার সময়, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা, লাভ ইউ।